নিউ ব্যারাকপুরের বাসিন্দা প্রসঞ্জিৎ কুমার সাহা তিনি 90% প্রতিবন্ধী। উচ্চ শিক্ষিত হওয়ার ফলে পেশায় তিনি একজন ব্যবসায়ী। ব্যবসা সুবিধার্থে তিনি ফাইনালসে একটি মহিন্দ্রা কোম্পানির গাড়ি কিনতে চান। কোম্পানির সেলসম্যান তার বাড়িতে এসে সমস্ত কাগজপত্র কালেকশন করে তাকে শোরুমে ডেকে পাঠায়। তারপর দীর্ঘক্ষণ বসিয়ে রেখে বেলা শেষে তাকে বলা হয়, আপনি 90% প্রতিবন্ধী বলে আপনাকে ফাইনালসে গাড়ি দেওয়া যাবে না। তখন ওই ব্যক্তি অপমানিত বোধ হয়, সোজা দত্তপুকুর থানায় গিয়ে ওই কোম্পানির নামে একটি অভিযোগ দায়ের করেন। তার একটাই প্রশ্ন, আমি প্রতিবন্ধী বলে কি কোনো সুযোগ সুবিধা পাবো না? তাহলে কি আমাকে ভিক্ষা করে খেতে হবে? এটাই এখন বড় প্রশ্ন। শেখ মুক্তার রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। কয়েকদিন আগে হচ্ছে হলো আমি আমার বিস্কুটের ব্যবসার জন্য একটা টোটো কিনে দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করি এবং সেক্ষেত্রে মাহিন্দ্রার হচ্ছিল কিছু সেলস এক্সিকিউটিভ আমার বাড়িতে আসে এবং আমার সাথে কথা বলে তারা জানায় যে তারা আমাকে একটা লোনে হচ্ছে একটা টোটো দেবে এবং তাতে কিছু ডাউন পেমেন্ট করতে হবে অ্যান্ড দেন বাকি টাকাটা তারা মাহিন্দ্রা ফিনান্স থেকে আমাকে হচ্ছে লোন করে দেবে। এবার সেই মতো আমরা হচ্ছে বৃহস্পতিবার দিনকে আমরা গিয়েছিলাম টোটোটা আনতে এবং সেখানে আনতে যাওয়ার পরে প্রথমে জানতে পারি যে টোটো দেওয়া হবে না, কিছুক্ষণ অনেকক্ষণ বসিয়ে রাখে তারা, যে তারপর আমরা বলেছি ঠিক আছে যখন টোটো দেওয়া হবে না তাহলে আমরা চলে যাচ্ছি। দেন তারপর তারা বলে না স্যার আপনি বসুন, আপনাকে টোটো দেওয়া হবে, কয়েকটা টাইম লাগে, কিছুক্ষণ টাইম লাগবে। তো ওখানে আমরা অনেকক্ষণ বসার পরে এই 5:30-6 নাগাদ আমাদেরকে জানানো হয় যেহেতু আমি ডিসেবেল্ড তার জন্য আমাদেরকে আমার সব কিছু ঠিক থাকা সত্ত্বেও আমাকে লোন দেওয়া হবে না। তো আমার প্রশ্নটা হচ্ছে এটাই যে ডিসেবিলিটি কী করে একটা ক্রাইটেরিয়া হতে পারে লোন দেওয়ার ক্ষেত্রে, যেখানে আমি ক্যাপাবল টাকা শোধ করার জন্য? তো তার মানে কি বলতে চাইছে যে এত বড় একটা কোম্পানি হওয়া সত্ত্বেও এরা কি ইনডাইরেক্টলি আমাদেরকে ফোর্স করছে যে ভিক্ষাবৃত্তি করেই আমাদেরকে জীবিকা নির্বাহ করতে হবে? তো এটাই আমার কাছে জানার জন্য আমি জানতে চাই যে কেন দেওয়া হলো না, বা আমার মতো যারা আর যারা আছে তারা কি করবে? এনি আপনি অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করে দত্তপুকুর থানায় অভিযোগ করেছি। এবং পুলিশ কি বলছে? পুলিশের এখনও সেইভাবে কোনো মতামত পায়নি, তারা বলছেন জানানো হবে, তারা দেখছে বেশি। আমার নাম প্রসেনজিৎ কুমার সাহা। ব্যাপার হচ্ছে ও একটা ছোটোখাটো বিজনেসের ব্যবসা করে, 90% ডিসেবল হওয়া সত্ত্বেও ও ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এমটেক পাস করে এম কম পাস করেছে, তা সত্ত্বেও নিজেকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা ছোটোখাটো বিস্কুটের বিজনেস করে। এই বিজনেসের সুবিধার্থের জন্য ও একটা টোটো কিনবার ইচ্ছা প্রকাশ করে মাহিন্দ্রা কোম্পানি ময়নার ওইদিকে, বারাসাতে ময়নার ওইদিকে শোরুম, ওদের সঙ্গে কন্ট্যাক্ট করে। ওনাদের দুজন রিপ্রেজেন্টেটিভ এসে বাড়িতে এসে সমস্ত কাগজপত্র দেখে তাকে অ্যাসোরেট করে যায় যে আপনাকে কিছু ডাউন পেমেন্ট করে বাকিটা আমাদের মাহিন্দ্রা ফাইন্যান্সের থেকে ব্যবস্থা করে আপনাকে টোটো দিয়ে দেওয়া হবে। এমতো অবস্থায় আমরা ওখানে যাই, যাওয়ার পরে দীর্ঘক্ষণ দুপুর 2 থেকে নিয়ে গিয়ে আমাদের সমস্ত কিছু দেখিয়ে কাগজপত্র দেখে বললেন বসতে, সারাক্ষণ সন্ধ্যে 6 অবধি আমাদেরকে বসিয়ে রাখেন। বসিয়ে রাখার পর হঠাৎ করে দুজন এসে ওখান থেকে বলেন যে স্যার আমরা সরি, দুঃখিত যে আপনার কাগজপত্র সমস্ত কিছু ওকে রয়েছে, তা সত্ত্বেও কিন্তু আমরা আপনার এই ডিসেবিলিটির জন্য আপনাকে আমরা ফাইন্যান্সের তরফ থেকে এটাকে স্যাংশন করতে পারছি না, আপনাকে দেওয়া সম্ভব নয়। তখন আমরা বলি ঠিক আছে, আপনারা যে সারাদিন আমাদের এরকম বসিয়ে রাখলেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা তাহলে আমাদের একটা রিটেন দিন যে কী কারণে দিতে পারলেন না। তখন বলছে যে না, ডিসেবিলিটির জন্য এরকম লিখে দেওয়া যাবে না বলে তারা কী করলেন, আমরা বসে রইলাম, তারা পেছন দিয়ে দরজা দিয়ে তারা যারা ছিলেন ওখানকার মার্কেটিংয়ে তারা চলে গেলেন। পরবর্তীকালে আমরা সেই কেসটা নিয়ে থানায় যাই, দত্তপুকুর থানার আন্ডারে পড়ে, সেখানে গিয়ে আমরা ডায়েরি করি, জিডি করি এবং প্রশাসনের কাছে জানতে চাই যে এরকমভাবে যদি একজন প্রতিবন্ধী মানুষ সে নিজের পায়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, সে তাকে সেইভাবে সহযোগিতা না করে তাদেরকে আগামী দিনে, তাহলে তারা কী করে আগামী দিনে নিজেদেরকে তুলে ধরবে এবং নিজেদের জীবনটাকে এগিয়ে নিয়ে যাবে? তাহলে কি তারা কোনো রকম এরকম সুযোগ সুবিধা না পেয়ে তারা কি পথে বসে, যারা যেরকম প্রতিবন্ধীরা অনেকে অসহায় যারা কিছু করতে না পেরে ভিক্ষাবৃত্তি করে সংসার চালাচ্ছে, তাহলে এদেরকেও কি আগামী দিনে সমাজের বুকে এইভাবেই চলতে হবে? এটাই আমার সবার কাছে প্রশ্ন। কি নাম আপনার? প্রবীর কুমার সাহা। আপনি কি গার্জেন? আমার ছেলে। স্যার কিছুদিন আগে প্রবীর কুমার সাহা নামে নিউ ব্যারাকপুরের এক প্রতিবন্ধী ব্যক্তি আপনার এখানে এসে টোটো কেনার জন্য, সে নাকি প্রতিবন্ধী বলে তাকে লোনের টোটো দেওয়া হবে, কেন কি জন্য? দেখুন ব্যাপারটা কি হয়,
আমরা তো আমাদের জন্য তো সব কাস্টমারই ইকুয়াল অ্যান্ড আমরা এখানে আপনি দেখবেন কি সব রকমের ফ্যাসিলিটিও করে রেখেছি, আমাদের শোরুম বলুন ওয়ার্কশপে বলুন, অ্যান্ড আমাদের জন্যে অল কাস্টমার আর ইকুয়াল। উনি প্রতিবন্ধী আছেন তো আবার আমাদের আরও রেসপেক্ট বেড়ে যায়, যারা লেডিস থাকলেও কি কেউ হ্যান্ডিক্যাপ থাকলেও তো আমাদের আরও রেসপেক্ট বাড়ে, অ্যান্ড দ্যাটস ওয়াই উই আর ইকুয়াল টু অল দি কাস্টমার্স। এখন ব্যাপারটা কি হয় কি কেউ যদি গাড়ি চায় তো দে আর টু ওয়ে অফ বাইং আ ভেহিকল, যেখানে একজন ফুল ক্যাশ পারচেস করতে পারে, একজন লোনের মাধ্যমে নিতে পারে। তো আমাদের তো ব্যবসা হচ্ছে কি আমরা যতজনকে গাড়ি দিতে পারি দ্যাট ইজ যা যত হলে বেশি হলে ভালো হয়। প্রবলেমটা কি হয়ে যায় কি ফাইন্যান্সের জন্য ফাইন্যান্সের ডিফারেন্ট রকমের নর্মস হয়, তো অনেক ফাইন্যান্স কোম্পানি নিজের পলিসি অনুযায়ী চলে আর অনেকবার ফাইন্যান্স অ্যাপ্রুভাল দেয় অনেকবার ফাইন্যান্স অ্যাপ্রুভাল দেয় না। তো ফর আস আমাদের জন্য তো আজকে উনি ওয়েলকাম আছে, যদি উনি পারচেস করতে চান ভেহিকলটা অন ক্যাশ উই হ্যাভ নো অবজেকশন। হ্যাঁ বেসিক্যালি কি হয় কি ডিফারেন্ট ফাইন্যান্স কোম্পানি হ্যাজ ডিফারেন্ট ফাইন্যান্স অপশন। আমরা তো একটা মিডিয়েটার আছি, আমরা রেফারেল করতে পারি, কেউ যদি বলে আমি ফাইন্যান্সে নেব তো আমরা তো ফাইন্যান্স করি না, আমরা তো ফাইন্যান্স কোম্পানিকে রেফারেল করতে পারি কি ইনি একজন আছেন যে ফাইন্যান্স নেবেন। স্যার দেখুন আমাদেরও শুনে খুব খারাপ লাগছে, অ্যান্ড আওয়ার সিম্প্যাথিস আওয়ার রেসপেক্ট আর অল উইথ দ্য কাস্টমার, অ্যান্ড আমরা নিশ্চয়ই চাইবো কি উনি আমাদের গাড়ি চড়ুক, অ্যান্ড যত রকমই আমরা হেল্প করতে পারবো তার জন্যই আমরা ওনাকে ডেকেও ছিলাম হয়তো কি ওনাকে আমরা গাড়ি দিতে পারি। এখন যদি উনি ক্যাশ পারচেস করতে চান উই আর আমাদের যদি বলেন আমরা হোম ডেলিভারিও করিয়ে দিতে পারবো। বক্তব্যটা হচ্ছে কি যখন কোনো ফাইন্যান্স হয় সেখানে মানে আমাদের হাত বাঁধা আছে, উই হ্যাভ নো কন্ট্রোল ওভার দ্যাট। কী নাম আপনার? আমার নাম রাজীব লোহিয়া, আমি এখানকার জিএম আছি, আমি ওভারঅল অপারেশনস হেড আছি এখানে। আচ্ছা